দি ভাইভার নিবেদিত আমাদের এবারের নিবেদন ফুটপাতের দুগ্গা। মেয়েটির নাম দুগ্গা, আর পাঁচটি মেয়ের মতো ওরও অনেক শখ, কিন্তু ফুটপাতের বস্তিতে থেকে যে সব শখ হয় না পূরণ এটা ওই ১২ বছরের মেয়েটি জানে না, বোঝেও না। স্বার্থপর আর বর্বরতার মুখোশের আড়ালে থাকা এই সমাজ যে ওদের ঘৃণা করে, আবার তারাই এদের শরীরকে কামনার লোলুপ দৃষ্টি দিয়ে ভোগ করে, এসবের কিছুই বোঝে না ওই ছোট্ট মেয়েটি। দুগ্গার অনেক শখ যে এবারের পুজোতে সবার মতো নতুন শাড়ি পরবে, কিন্তু যাদের অন্যের ইঁটো খেয়ে পেট চলে সে কি করে কিনবে নতুন শাড়ি? যার ভাই চিকিৎসার অভাবে গত শীতে মারা যায়, এক ফোঁটা ওষুধ মুখে তুলে দেবার ক্ষমতা ছিল না যার মায়ের, সে কি করে লাগাবে ঠোঁটে রং, কি করে পরবে হাতে চুড়ি? এত কিছুর কিছুই বোঝে না দুগ্গা। দুগ্গার ভাই মারা যাবার পর ওদের জীবনে আসে এক নতুন সদস্য, সাদা ও বাদামি রঙের খুব সুন্দর একটা চার মাসের কুকুর। ভাইয়ের চলে যাবার কষ্টটা ওই অবলা জীবটা কিছুটা কমিয়েছিল, কিছুটা আনন্দ দিয়েছিল দুগ্গার সরল নিষ্পাপ মনে। দুগ্গা প্রাণীটাকে খুব ভালোবাসত, ওর নাম রেখেছিল সন্দেশ। আসলে সন্দেশ খেতে দুগ্গা খুব ভালোবাসে, ওর মা বাবুদের বাড়ি থেকে কাজ করে ফেরার সময় মাঝে মাঝেই এনে দেয়, দুগ্গা তৃপ্তি ভরে খায়। সন্দেশ আর দুগ্গা এক পাতেই খাবার খেত, রাতে একসাথেই দুজনে ঘুমাত, ভাঙা চালের ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢোকা চাঁদের আলোয় দুগ্গা স্বপ্ন দেখত, কত রঙিন সেসব স্বপ্ন। আস্তে আস্তে সন্দেশ বড় হল, এখন ওর বয়স ১১ মাস। বড় হবার সাথে সাথে চঞ্চল হয়ে উঠল দুগ্গার সন্দেশ, এখন সবসময় সন্দেশ ছোটাছুটি করে, কিন্তু দুগ্গা ডাকলেই ছুটে ছুটে লাফিয়ে লাফিয়ে চলে আসে। কয়েকবার এমনও হয় যে রাস্তা পার হবার সময় গাড়ি ঘোড়ায় চাপা পড়ার হাত থেকেও বেঁচে যায় সন্দেশ, তখন অজানা আশঙ্কায় দুগ্গার বুকটা ধড়াস করে উঠেছিল। এখন কোনো মতেই দুগ্গা সন্দেশকে হারাতে চায় না, সন্দেশ অচিরেই দুগ্গার খুব কাছের একজন হয়ে ওঠে। দুগ্গা ভেবেছিল এবার সন্দেশের সাথেই ঠাকুর দেখতে যাবে, এটা ভেবেই খুব খুশি দুগ্গা। জানেন তো কয়েকদিন ধরেই না দুর্গার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, ইঁটো কাটো খেয়ে আধবেলা পেট ভরিয়ে আর কতদিন, যতই হোক বাচ্চাই তো, বোধহয় কোনো রোগ হয়েছে, খিদে পেলে রাস্তার কলে মুখ লাগিয়ে পেট ভরে জল খেয়ে নেয়, কিন্তু তাতেও কি আর রক্ষে আছে? তাতেও এই সমাজের লোকগুলোর সহ্য হয় না, জল খাচ্ছে বলে দুগ্গাকে ওরা বকাবকি করে, গালমন্দ করে, বলে যে জল নোংরা করে দিলি হতভাগা মেয়ে, তোর মরণও হয় না রে, যা না এখান থেকে যা, দূর হয়ে যা। হা ঈশ্বর, এই কি আমাদের স্বাধীন ভারত? ওদিকে সন্দেশটাও দুরন্ত হয়েছে, দুষ্টুমিও করছে খুব, তাই সন্দেশকেও সহ্য করতে পারে না ওই বস্তির ধারের বহুতলের ভদ্রলোকগুলো। কাল রাত থেকে দুগ্গার কাছে আর এলো না সন্দেশ, এদিকে পেটের যন্ত্রণায় বেশি খুঁজতেও পারল না মেয়েটি। অনেক ডাকাডাকি করেও যখন সন্দেশের সাড়া মিলল না, তখন ঘরে ফিরে এলো দুগ্গা। আজ গরমটাও যেন বেশি, বাতাসটা কেমন ভারী ভারী, দম বন্ধ হয়ে আসে দুগ্গার, ভালো লাগে না, পেট ভরে জল খেয়ে নিল, রাতের খাবার পড়েই থাকল, কিচ্ছু খেল না দুগ্গা। দরজাটা হাত খোলা রেখেই শুয়ে পড়ল, যদি রাতে কুই কুই শব্দ করে সন্দেশ ঘরে ঢোকে। কিন্তু সেই রাতটা একাই কাটল দুগ্গার। পরের দিন সকালে অনেক খোঁজাখুঁজির পরও
যখন সন্দেশকে এলাকার কোথাও দেখতে পেল না, দুগ্গা একটু দূরে যেতে বাধ্য হল। কিন্তু এ কি, সন্দেশকে সে দেখতে পায় এলাকা থেকে বেশ কিছুটা দূরে। দুগ্গা ভাবে, এত দূরে তো সন্দেশ কখনো আসে না। দৌড়ে এগিয়ে যায় দুগ্গা। সন্দেশকে দেখে দুগ্গার বুকটা ছ্যাত করে উঠল। সন্দেশ আর নেই, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বড় লোকগুলো বিষ খাইয়ে মেরেছে শেষ পর্যন্ত সন্দেশকে। হায় ঈশ্বর, দুগ্গা কিছু ভাবতে পারে না। দুগ্গার চোখে মুখে অন্ধকার, পাশেই একটা পাউরুটির টুকরো রাখা, সেটাতেও রক্ত লেগে। নিশ্চয় খুব যন্ত্রণা পেয়েছিল না সন্দেশ। দুগ্গার চোখ নীরব কান্নায় ভেসে গেল। সন্দেশের অপরাধ এই যে, সন্দেশ ওই বড় লোকগুলোর বাড়ির পাঁচিল ডিঙিয়ে যাতায়াত করত। এইটুকু অপরাধে সন্দেশকে ওরা বিষ খাইয়ে মেরে দিল। হে ভগবান, তুমি কি পাষাণ! সন্দেশ যেখানে পড়ে আছে তার আশেপাশটা চাপ চাপ রক্তে ভিজে গেছে। সেদিন সারাটা দিন কিচ্ছু খেতে পেল না দুগ্গা। সারাটা দিন শুধু কেঁদেই গেল। মনুষ্যত্বহীন কিছু বর্বর মানুষদের বর্বরতা, নৃশংসতা আর অত্যাচারের শিকার হতে হলো সন্দেশকে। ছোট থেকে বাবাকে দেখেনি, ভাই ছিল সেও মারা গেল, আর এখন সন্দেশকেও ওরা বাঁচতে দিল না, সন্দেশকেও কেড়ে নিল। হে ভগবান, এ তোমার কেমন বিচার, কেমন বিচার এ তোমার! হবলা জীবটাকেও কেড়ে নিতে বাধ্য করলে তুমি। দুর্গার কাছ থেকে চলে গেল সন্দেশ। বিসর্জনের সময় দুগ্গা ওর সমবয়সী মেয়েদের সাথে গঙ্গার ঘাটে যেত। মায়ের বিদায়ের পর মায়ের সাজসজ্জার যেটুকু কুড়িয়ে পেত, তাই দিয়েই এই ফুটপাতের দুগ্গা দুর্গা সাজত। কখনো মুকুট, কখনো ডাকের সাজের আভূষণ ইত্যাদি। এইভাবেই দুর্গার প্রতি বছরের দুর্গা পুজো কাটত। এইভাবেই ও নিজেকে খুশি রাখত। কিন্তু বর্তমানে তার আশপাশ থেকে সবাই এক এক করে হারিয়ে গেছে। বর্তমানে তার সাথে আর কেউ নেই, সব প্রিয়জনকে হারিয়েছে এক এক করে। হয়তো দুর্গাও এভাবে হারিয়ে যাবে কোনো একদিন। আসলে ফুটপাতের দুগ্গারা এমনই হয়, এদের কথা কেউ জানে না, জানতে পারে না, বা জানার চেষ্টাও করে না। রাতারাতি শিকড় ফুড়ে ফ্ল্যাট গজিয়ে ওঠে, আর সেই সব ফ্ল্যাটের নিচে এভাবেই চাপা পড়ে মৃত্যু হয় এমন হাজার হাজার দুগ্গার শখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা। কান পাতলে হয়তো এখন এই সব দুগ্গার বুক চাপা কান্নার ধ্বনি ধ্বনিত হয় প্রতি শরতের আকাশে, বাতাসে, ঢাকের আওয়াজে, মায়ের বোধনের মধুর সুরে, কিংবা বিসর্জনের বিদায়ের সুরে। এখনো শোনা যায় আকাশে বাতাসে বাজছে দুগ্গা দুগ্গা দুগ্গা।